আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অন্তরীকরণ 9-এর ডি পর্ব নাম্বার 5 করব। যারা বিগত পর্বগুলো দেখনি তারা অবশ্যই বিগত পর্বগুলো দেখে আসবা, এতে তোমাদের বোঝাটা সহজ হবে। তো আমরা 9-এর ডিতে আজকে যে তিনটা ম্যাথ করব সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার কজ এক্স, কড এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, এই তিনটা ম্যাথ আমরা করে ফেলবো। চলো ম্যাথগুলো করে ফেলি। তো আমরা আগেও বলছি যে এই ম্যাথগুলো হচ্ছে, এই ম্যাথগুলোকে বলা হয় হচ্ছে যে ভেরিয়েবলের উপর পাওয়ার যদি ভেরিয়েবল থাকে, এই ভেরিয়েবল এই একটা ভেরিয়েবল, তাই না? তো এই এই রকম যদি ম্যাথ থাকে তাহলে আমরা নেপিয়ারের পদ্ধতি ইউজ করি, তাই না? কী পদ্ধতি ইউজ করি? নেপিয়ারের রুলস ইউজ করি, বা নেপিয়ারের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটি ইউজ করি। সেটা কী? সেটা হচ্ছে, সেটা বিষয়টা এরকম যে প্রথমে এটাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে এর সাথে লন গুণ করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে ধরি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার কজ এক্স, এটা আমরা ধরে নিলাম। এখন এর সাথে লন গুণ করলেই হয়ে যাবে, আমরা লন গুণ করে দিই। লন গুণ করে ক্যালকুলেশন করলেই হবে, লন ওয়াই ইকুয়াল টু লন সাইন কজ এক্স, সাইন টু দি পাওয়ার কজ এক্স। এখন দেখো যে আমাদের যে লগের যে প্রপার্টি, লগ ধরো এক্স টু দি পাওয়ার 5, তাহলে আমরা কী করতে পারি, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে 5 লগ এক্স টু দি পাওয়ার এক্স, তাই না? এভাবে লিখতে পারি। ঠিক অনুরূপভাবে লনেরও এই প্রপার্টি আছে, আমরা কী করতে পারবো, পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা যদি পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, তাহলে লন ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো কস এক্স লন সাইন এক্স, ঠিক আছে? এখানে এক্স আছে। তো দেখো এখন এই যে আমাদের ভাঙানো শেষ হয়ে গেল, এখন জাস্ট এক্সের সাপেক্ষে কী করব, অন্তরীকরণ করব, হয়ে যাবে। তাহলে এক্স এর সাপেক্ষে তোমরা লিখবা অন্তরীকরণ করে পাই। তাহলে লন ওয়াইকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কী হবে, 1/y হবে। প্রথমে লনকে করতে হবে, তারপর ওয়াইকে করলে dy dx পাবো। এটা গত ভিডিওতে অনেকবার বলছি যে কীভাবে আসলো, এটা তোমরা একটু দেখে নিবা। তারপর দেখো এখানে ইউ বির ফর্মুলা ফেটতে হবে, এটা ইউ ধরো আর এটা বি ধরো। তাহলে ইউ বির ফর্মুলা যদি ফেলো, তাহলে ইউকে রেখে দিবা, তার মানে কজ এক্সকে রেখে দিলা, বিকে যদি ডেরিভেটিভ করো, তাহলে লনকে ডেরিভেটিভ করলে জানি আমরা 1/ যে জিনিসটা থাকবে সেটাই হবে, তাই না? তাহলে 1/ সাইন এক্স আছে, সাইন এক্স নিলাম। এখন সাইন এক্সকে ডেরিভেটিভ করতে হবে, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কজ এক্স হয়, তাই না? এই এতটুকু কাজ। এখন দেখো আমাদের এটা কিন্তু হয়ে গেল যে ইউ এর কাজটা, মানে প্রথম টার্ম হলো, পরের আমাকে কী করতে হবে, প্লাস দিব। পরবর্তী ক্ষেত্রে আমার কাজ হচ্ছে আবার ই বিকে রেখে দিব, তাহলে বিকে রেখে দাও, তাহলে লন এক্সকে এখানে লিখি, লন সাইন এক্সকে আমরা রেখে দিলাম, তা হ্যাঁ, তাহলে কজ এক্সকে করলে আমরা কী পাই, মাইনাস সাইন এক্স পাই, তাই না? এই তো হয়ে গেল। এখন জাস্ট রিঅ্যারেঞ্জ করলে আমার ম্যাথটা হয়ে যাবে খুব সহজেই। তো এই পাশে লিখি, এখন dy dx যদি আমরা রেখে দিই এই পাশে y নিয়ে গেলাম, তাহলে আমাদের থাকবে কি, y নিয়ে যাওয়ার পর আর যেটা আছে সেটাকে আমরা একটু মডিফাই করি, cos cos গুণ করলে cos স্কয়ার x, অথবা cos / sin আমরা cod x লিখতে পারবো, cod x ইনটু হচ্ছে cos x লিখতে পারবো, এবার আমরা লিখতে পারবো প্লাস মানে মাইনাস, এই যে দেখে এখানে মাইনাস আছে, আর সাইন কী হবে, সাইন, আর এখানে হচ্ছে লন সাইন এক্স, লন সাইন এক্স। তো এতটুকু হয়ে গেল আমাদের, এপাশে লিখছি লন সাইন এক্স। তাহলে এখন তোমরা জাস্ট কী করবা, ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিবা, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ওয়াইয়ের ভ্যালু যেটা, এ দেখো ওয়াইয়ের ভ্যালু এখানে এক্স, এক্স টু দি পাওয়ার কজ এক্স, তারপর এখানে আছে কড এক্স, কজ কড এক্স, কড এক্স আছে, তারপর হচ্ছে কজ এক্স, মাইনাস হচ্ছে সাইন এক্স, লন সাইন এক্স, এতটুকু ম্যাথ। এভাবে অ্যান্সার রেখে দিলেও কোনো প্রবলেম নেই, হ্যাঁ এভাবে রেখে দিলেও হবে, কোনো সমস্যা হবে না। এটাই তোমাদের অ্যান্সার, খুবই সহজ ছিল, হ্যাঁ আশা করি বুঝতে পারছো যে নেপিয়ারের রুলস যেটা, নেপিয়ারের যে পদ্ধতিটা, জাস্ট লন গুণ করে দিলেই হয়, আর কিছু লাগে না। কখন লন গুণ করবা, এটা আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলি যে কখন তুমি লন গুণ করবা, যখন ভেরিয়েবলের উপর পাওয়ার ভেরিয়েবল থাকবে। দেখো একটা ভেরিয়েবল এক্স, একটা ভেরিয়েবল এক্স, এখানে আবার কি কজ এক্স আছে না, তাহলে একটার উপরে পাওয়ার কি আর একটা ভেরিয়েবল না,
তাহলে এরকম যদি থাকে তাহলে সেইটাই ক্ষেত্রে তুমি নেপিয়ারের রুলস ইউজ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু অন্য ক্ষেত্রে নেপিয়ার রুলস ইউজ করার দরকার নেই, ঠিক আছে? এটা তোমার মাথায় রাখতে হবে। দেখো যে সেকেন্ড যে ম্যাত্রা সেটা একটু দেখাই তোমাদের, যে সেকেন্ড ম্যাত্রা বলছে যে কডেক্স ট্যানেক্স। তাহলে আমরা প্রথমে এটা ধরে নেব যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কড এক্স টু দি পাওয়ার ট্যানেক্স, এটা আমরা ধরে নিলাম। তারপর আমরা একে জাস্ট লন গুণ করব, লন ওয়াই ইকুয়াল টু এখানেও আমরা লন গুণ করব কড এক্স ট্যান টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তাহলে আমরা এই ট্যানটাকে কী করতে হবে, সামনে নিয়ে আসব। তাহলে ট্যান এক্সটাকে সামনে নিয়ে আসলাম লনের প্রপার্টি অনুসারে, তারপর যা আছে তা লিখে দিলাম। এখন জাস্ট কী করব, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্সের কথাটা লিখবা, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে কী হবে, আমরা জানি ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স হয়। এটা তোমরা জানো যে লনের সাথে যে ভেরিয়েবলটা থাকে তাকে ওয়ান বাই করে দিব, এবং সেই ভেরিয়েবল যদি এক্স না হয় অন্য কোনো হয় তাহলে সেটাকে ডেরিভেটিভ করতে হয়। তাহলে ওয়াইকে ডেরিভেটিভ করলে ডি ওয়াই ডি এক্স হয়। এখানে দেখো ইউবির ফর্মুলা ফেলতে হবে, তুমি ট্যান এক্সকে প্রথমে রেখে দাও, ট্যান এক্সকে রেখে দেওয়ার পর বিকে ডেরিভেটিভ করো। বিকে ডেরিভেটিভ করলে আমরা জানি যে লনকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই কড এক্স হবে, আর কড এক্সকে ডেরিভেটিভ করলে কী পাবা, কড এক্সকে ডেরিভেটিভ করলে তুমি পাবা হচ্ছে মাইনাস, অবশ্যই পাবা মাইনাস, কী পাবা, কুসেক স্কোয়ার এক্স, তাই না? মাইনাস কুসেক স্কোয়ার এক্স, মাইনাস কুসেক স্কোয়ার এক্স। এখন দেখো তুমি প্লাস চিহ্ন দাও, তারপর হচ্ছে তুমি কী করবা, ট্যান ট্যান এক্সকে তো রেখে দিছি এটা, এখন লন কড এক্সকে রেখে দাও। লন কড এক্সকে তুমি রেখে দিলা, কাকে ডেরিভেটিভ করতে হবে, ট্যান এক্স, ট্যান এক্সকে ডেরিভেটিভ করলে কী পাবা, ট্যান এক্সকে ডেরিভেটিভ করলে আমরা পাই সেক স্কোয়ার এক্স, তাই না? তাহলে এখানে লিখতে হবে সেক স্কোয়ার এক্স। দেখো হয়ে গেল। এখন জাস্ট তোমার কী করতে হবে, নেক্সট যে কাজটা সেটা হলো রিঅ্যারেঞ্জ করতে হবে, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসতে হবে, এতটুকুই কাজ। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স লিখব, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াইটা এই পাশে থাকবে, আর এখানে ট্যান এক্স ভাগ হচ্ছে কড এক্স, তাই না? এখানে তুমি একটু ক্যালকুলেশন করতে পারো, সাইন কজে নিয়ে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে করা যাবে, না হলে এভাবে রেখে দিলেও হবে, সমস্যা নাই। আমরা দেখি একটু সাইন কজে নিয়ে ক্যালকুলেশন করা যায় কিনা। এখানে কিন্তু ট্যান স্কোয়ার এক্স আসবে, যে ওয়ান বাই কট কিন্তু ট্যান এক্স হয়, তাহলে ট্যান এক্স গুণ করলে ট্যান স্কোয়ার এক্স আমরা লিখতে পারবো। তারপর এখানে মাইনাস আছে, তাই না? তাহলে এর সামনে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দিই, মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, আর হচ্ছে থাকে হলো কুসেক স্কোয়ার এক্স, আমরা কুসেক স্কোয়ার এক্স লিখলাম, ঠিক আছে? এতটুকু আমাদের হইলো প্রথমটা, প্লাস হচ্ছে তারপর হলো সেক স্কোয়ার এক্স লিখি, সেক স্কোয়ার এক্স প্লাস হচ্ছে ইন্টু লন কত কট এক্স, লন কট এক্স, ঠিক আছে? দেখো এখন তুমি চাইলে একটু ক্যালকুলেশন করা যাবে, যে দরকার হয় না, তারপরেও এটাকে দেখো ওয়াই আছে, ওয়াইয়ের ভ্যালুটা কত, ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে কট এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, এটা হলো। তারপর হচ্ছে তুমি এই টার্মটা আগে নিয়ে আসতে পারো, সেক স্কোয়ার এক্সের এই টার্মটা নিয়ে আসতে পারো, সেক স্কোয়ার এক্সের এই টার্মটা যদি নিয়ে আসি তাহলে সেক স্কোয়ার এক্স লন কট এক্স, এটা এপাশে রাখলাম, আর আরেকটু কাজ করি আমরা, মাইনাস দিয়ে এই টার্মটা লিখি, মাইনাস মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স, এভাবে রেখে দিলেও অঙ্ক হবে, কোনো ঝামেলা নেই, এতটুকু তুমি রেখে দিলেও হবে, অথবা এখানে একটু ক্যালকুলেশন করা যায় সাইন এক্স বাই কজ এক্স, দরকার হয় না, এভাবেই থাক, কোনো প্রবলেম হবে না অঙ্কে। এভাবে রেখে দাও, তাহলে আশা করি বুঝতে পারছো, এভাবে রেখে দিলেও অঙ্ক হবে। তো খুবই সহজ ছিল, জাস্ট নেপিয়ারের রুলসটা ইউজ করলেই হবে, ঠিক আছে? তারপর নেক্সট অঙ্কটা করি আমরা, একইভাবে সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স, একই অঙ্ক, জাস্ট তুমি ধরবা, যে ধরি যে ধরে করবা, এখানে আসলে জটিল কিছু নাই, জাস্ট ধরলেই হবে, যে ধরি ধরি ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, ঠিক আছে? তাহলে আমরা লন যদি গুণ করি, লন ওয়াই, এখানে লন গুণ করে একবারে লিখি যে ট্যান এক্স লন সাইন এক্স, তাই না? তারপর দেখো এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা, তাহলে কি হবে, ওয়াই
ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স, এটা তোমরা জানো। আর এখানে কি হবে, এখানে ট্যান এক্সকে রেখে দাও, ট্যান এক্সকে রেখে দাও, লন সাইন এক্সকে করো, তাহলে ওয়ান বাই সাইন এক্স আসবে। আর সাইন এক্সকে করলে কি হবে, কজ এক্স হবে। এই এতটুকু হয়ে গেল আমাদের কাজ, হয়ে গেছে। আর ট্যান এক্স করে রেখে দিয়েছিলাম, প্লাস এখন লন সাইন এক্সকে রেখে দাও, তুমি ডেরিভেটিভ করো ট্যান এক্স, ট্যান এক্স করলে সে আছে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, এই তো হয়ে গেল। এখন দেখো, এখন জাস্ট রিঅ্যারেঞ্জ করো, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, যে ওয়াইটাকে এই পাশে দিব আর এই পাশে আমরা যা আছে তা লিখবো, একটু ক্যালকুলেশন করে, কজ এক্স বাই সাইন এক্স, কজ এক্স বাই সাইন এক্স কড এক্স হয়, তাই না? তাহলে ট্যান এক্স ইন্টু কড এক্স, আর প্লাস হচ্ছে এখানে দেখো সেক স্কোয়ার এক্সটে পাশে, এখানে লিখি, আগে লিখি সেক স্কোয়ার এক্স, আর হচ্ছে লন সাইন এক্স, লন সাইন এক্স, এই তো হয়ে গেল। জটিল কিছু নাই, হয়ে গেছে আমাদের। এখন সাইন কজে রূপান্তর করা যায়, দরকার হয় না সাইন বাই কজ, বা এখানে একটু ক্যালকুলেশন করা যায় তো, যে এখানে ট্যান এক্সকে ভাঙিয়ে এভাবে তোমরা করতে পারবা, কোনো প্রবলেম নাই। ট্যান এক্সকে ভাঙালে সাইন এক্স বাই কজ এক্স হবে না, তো সাইন এক্স বাই কজ এক্স যদি হয় তাহলে দেখো এখানে একটু এই সাইন এক্স কেটে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু এখানেও করা যাবে, এই এই কাজটা তুমি যদি এখানে না করতে চাও, এখানে না করে তুমি এই কাজটা এখানেও করতে পারবা, এইখানে ইকুয়াল টু করবা, ওয়াই ওয়াইয়ের ভ্যালুটা আগে বসাও, ওয়াইয়ের ভ্যালুটা কত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, তাহলে আমরা এখানে ওয়াইয়ের ভ্যালু লিখি সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, এটা তো আসবেই। আর এখানে যেটা আছে, এই যে ট্যান এক্স রাখলা, কট এক্সকে ওয়ান বাই ট্যান এক্স লেখা যায়, সূত্র ফেললা, প্লাস হচ্ছে এখানে সেক স্কোয়ার এক্স রাখলা, লন সাইন এক্স এখানে এভাবে রাখলা, ঠিক আছে? তাহলে দেখো সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, আর এই ট্যান এক্স চলে যায়, তাহলে থাকে কি ওয়ান প্লাস সেক স্কোয়ার এক্স লন সাইন এক্স, ঠিক আছে? এটা আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো বিষয়গুলো কেমন, জাস্ট লন গুণ করে দিবা, অঙ্ক হয়ে যাবে, লন গুণ করে দিলেই অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে?